আসসালামু আলাইকুম। আজ ব্যাটারি সংক্রান্ত আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছে। লাস্ট ভিডিওতে আমরা কথা বলেছিলাম কিভাবে ব্যাটারি চেক করতে হয়, আজ আমরা কথা বলবো কিভাবে ব্যাটারি কানেকশন করতে হয়, যেমন সিরিজ, প্যারালাল এবং কম্বাইন। তাহলে চলেন দেখে নেওয়া যাক। আমরা প্রথমে এই তিনটি সার্কিটের ইলেকট্রিক্যাল কানেকশন দেখে নিই। প্রথমে সিরিজ কানেকশনটা করা হয় ভোল্টেজ বৃদ্ধি করার জন্য। দ্বিতীয় প্যারালাল কানেকশন করা হয় কারেন্ট বৃদ্ধি করার জন্য। আর কম্বাইন কানেকশনটা হলো সিরিজ এবং প্যারালালের যৌথ কানেকশন, যার মাধ্যমে ভোল্টেজ এবং কারেন্ট দুটি বৃদ্ধি করা হয়। এখন আমরা প্রত্যেকটি কানেকশনের ডিটেলস দেখব। প্রথমে সিরিজ কানেকশন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটা ব্যাটারি রয়েছে, প্রত্যেকটা ব্যাটারি 12 ভোল্ট 100 অ্যাম্পিয়ার আওয়ারের। মনে করি এখানে 48 ভোল্টের একটা লোড রিকোয়ারমেন্ট রয়েছে ধরেন। তো 48 ভোল্ট, এই 12 ভোল্ট থেকে 48 ভোল্ট করার জন্য এই চারটা ব্যাটারিকে আমরা সিরিজ কানেকশনে নিয়ে আসব। তো প্রথমেই প্রথম ব্যাটারিটার সাথে দ্বিতীয় ব্যাটারির নেগেটিভ এবং দ্বিতীয় ব্যাটারির পজিটিভের সাথে তৃতীয় ব্যাটারির নেগেটিভ এবং তৃতীয় ব্যাটারির পজিটিভের সাথে চতুর্থ ব্যাটারির জাম্পিং বা কানেকশন করে দিলাম। এবং প্রথম ব্যাটারিতে যে নেগেটিভটা রয়েছে সেটা আমাদের মেন টার্মিনাল এবং লাস্ট ব্যাটারি যে পজিটিভটা রয়েছে সেটা হলো আমাদের মেন টার্মিনাল। এই দুটো টার্মিনাল আমরা 48 ভোল্ট পাবো এবং এটাই হবে আমাদের লোড, বা এটা থেকে আমরা লোডে দেব। এই সার্কিটের ফর্মুলাটা আমরা একটু দেখে নিই। এটি টোটাল ভোল্টেজ সমান, যদি আমরা যতগুলো সোর্স নিই, এখানে যদি আমরা আরও একটা ভোল্টে ব্যাটারি অ্যাড করি তাহলে আরও 12 ভোল্ট বৃদ্ধি পাবে। আর কারেন্টের ক্ষেত্রে সমান, একটা ব্যাটারিতে যে পরিমাণ কারেন্ট প্রত্যেকটা ব্যাটারিতে সেম কারেন্ট। তো এখানে ইলেকট্রিক্যাল সার্কিটটা দেখানো হলো। আর প্যারালাল সার্কিট, সেমভাবে প্যারালাল কানেকশনে আমরা চারটা ব্যাটারি নিয়েছি। এখানে এমন লোড রয়েছে যেটা ভোল্টেজ কম কিন্তু কারেন্ট বেশি, সাপোজ 12 ভোল্ট 400 অ্যাম্পিয়ার, এবং আমাদের কাছে যেহেতু 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে তো এইটার এই চারটাকে আমরা একসাথে করলে 400 অ্যাম্পিয়ার পেয়ে যাচ্ছি। তো কারেন্ট বৃদ্ধি করার জন্য আমাদের প্যারালাল কানেকশন করতে হবে, যেহেতু প্যারালাল কানেকশনে কারেন্ট বৃদ্ধি পায়। তো প্যারালাল কানেকশন করতে হলে প্রত্যেকটা ব্যাটারির প্যারালাল কানেকশনে প্রতিটি ব্যাটারির পজিটিভকে একসাথে করে একটি পজিটিভ টার্মিনাল এবং প্রতিটি ব্যাটারির নেগেটিভকে একসাথে করে একটি নেগেটিভ লাইন পাবো। এখন যে দুটি মেইন লাইন বের হয়েছে সেখানে আমরা 12 ভোল্ট 400 অ্যাম্পিয়ার, এবং এটাই হবে লোড। ক্যালকুলেশনটা হলো প্যারালালে ভোল্টেজ সমান, যেমন BT=V1=V2=V3=V4, অর্থাৎ BT=12। তবে তো কারেন্টের ক্ষেত্রে IT=I1+I2+I3+I4, অর্থাৎ এখানে কারেন্ট বৃদ্ধি পাবে। প্রতিটি ব্যাটারি 100 অ্যাম্পিয়ার হলে তো আমরা টোটাল পাচ্ছি। কথা বলবো কম্বাইন হলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কানেকশন, যেটা সচরাচর সব জায়গায় সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে। কম্বাইন হলো যেখানে সিরিজ এবং প্যারালাল দুটি কানেকশনেই থাকবে, কারণ এখানে ভোল্টেজ এবং কারেন্ট দুটি বৃদ্ধি করা হয়। বরাবরের মতোই আমরা এখানে চারটি ব্যাটারি নিয়েছি 12 ভোল্ট 400 অ্যাম্পিয়ার আওয়ারে। তাহলে প্রথমে দুটি করে সিরিজ করা হলো, একটা পজিটিভের সাথে আর একটা নেগেটিভ কানেক্ট করে দুটি ব্যাটারি সিরিজ করা হলো। এবার দুটি অংশের প্যারালালি কানেক্ট করে দেওয়া হলো, এক অংশের নেগেটিভের সাথে অপর অংশের নেগেটিভ, সেমভাবে এক অংশের পজিটিভের সাথে আরেক অংশের পজিটিভ কানেক্ট করে যে আউটপুটটা বের হয়েছে, অর্থাৎ মেইন দুটি টার্মিনালে আমরা পাবো 12 ভোল্ট 200 অ্যাম্পিয়ার আওয়ার। এটাই হবে আমাদের লোড, এটা থেকে আমরা লোড দেব। তো এটার ক্যালকুলেশনটা যদি আমরা দেখি, এখানে আমরা প্রথমেই সিরিজ করে ভোল্টেজ বৃদ্ধি করেছি, যেমন 12+12=24, দেন প্যারালাল করে কারেন্ট বৃদ্ধি করা হলো, 100+100=200। তো আমরা এটার ইলেকট্রিক্যাল ডায়াগ্রামটা যদি দেখি, ফার্স্টে সিরিজ দেন প্যারালাল, আমরা ইচ্ছে করলে এই দুটি টার্মিনালকে সরাসরি লোডের টার্মিনালের সাথে কানেক্ট করে দিতে পারি। ব্যাটারি সংক্রান্ত কানেকশন নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।